আমরা শিখব কি বাংলাদেশি মুদ্রা। বাংলাদেশি মুদ্রা দুই ধরনের, একটা হচ্ছে ধাতব মুদ্রা আর একটা হচ্ছে কাগজের মুদ্রা। ধাতব মুদ্রাগুলো আমরা ছোট মুদ্রাগুলো শিখব আজকে। যেমন আমরা শিখব এক পয়সা, আমরা শিখব কি এক পয়সা, এক পয়সা। তারপরে শিখব ধরো আমরা শিখব এভাবে আর কি, এভাবে আমরা শিখব এটা শিখা দশ পয়সা। এগুলো কয় পয়সা? দশ পয়সা, ঠিক আছে, দশ পয়সা। আমরা তারপর শিখব পাঁচ পয়সা। পাঁচ পয়সা কিভাবে আঁকবো একটু দেখো, আমরা একটু একটু আঁকি। এটা হচ্ছে পাঁচ পয়সা। আচ্ছা, তারপরে আছে আমাদের কি পঁচিশ পয়সা। পঁচিশ পয়সাও কিন্তু গোলাকার। পঁচিশ পয়সা কত? গোলাকার পয়সা। তারপরে আমরা শিখব পঞ্চাশ পয়সা। এগুলো হচ্ছে কি? এগুলো কি ধাতব, ধাতব মুদ্রা। এগুলো কি ধাতব মুদ্রা। প্রথম হয়েছে কি এক পয়সা, তারপরে থেকে আমরা দশ পয়সা শিখব, ঠিক আছে, তারপরে পাঁচ পয়সা, তারপর পঁচিশ পয়সা, তারপরে পঞ্চাশ পয়সা। আচ্ছা, একশো পয়সা কয় টাকা কে বলতে পারে? একশো পয়সা কয় টাকা? এক টাকা। তাহলে আমরা এরকম একশো পয়সা দিলে এক টাকা হবে, এরকম দশ পয়সা কয়টা দিলে এক টাকা হবে? দশটা হবে এক টাকা। আর পাঁচ পয়সায় কয়টা এক টাকা হবে? পাঁচ, হ্যাঁ পাঁচ, পাঁচ পয়সা পঁচিশটা দিলে আমাদের হবে একশো, একশো পয়সা সেটা থেকে এক টাকা। পঁচিশ পয়সা কয়টা দিলে আমাদের এক টাকা হবে? কয়টা দিলে? চারটা দিলে। চারটা পঁচিশ পয়সা দিলে আমাদের এক টাকা হবে। আর পঞ্চাশ পয়সা কয়টা দিলে আমাদের এক টাকা হবে? দুইটা দিলে। দুইটা পঞ্চাশ পয়সার মুদ্রা আমাদের নিলে এক টাকা হবে। তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি, আমরা জানি একশো পয়সা কত? একশো পয়সা সমান সমান এক টাকা। একশো পয়সা সমান কত? এক টাকা। বাংলাদেশের মুদ্রা দুই ধরনের, কয় ধরনের কথা বলতে হতো? বাংলাদেশের মুদ্রা কয় ধরনের? দুই ধরনের, একটি হচ্ছে ধাতব মুদ্রা, একটা কি কাগজের নোট, যেটাকে বলে কাগজের নোট। কাগজের নোট আমাদের এক টাকা আছে, দুই টাকা আছে, পাঁচ টাকা আছে, দশ টাকা আছে, বিশ টাকা আছে, পঞ্চাশ টাকা আছে, একশো টাকা আছে, পাঁচশো টাকা আছে, তারপরে এক হাজার টাকা আছে। এগুলো হচ্ছে কাগজের নোট। এগুলো কি কাগজের নোট? আর এগুলো কি? এগুলো হচ্ছে ধাতব মুদ্রা। এগুলো কি ধাতব মুদ্রা? এক নম্বরে হচ্ছে ধাতব মুদ্রা, দুই নম্বরে হচ্ছে কি কাগজের নোট। কাগজের, কাগজের নোট। আচ্ছা, আমরা শিখলাম আজকে কি ধাতব মুদ্রা। বাংলাদেশের মুদ্রা কয় ধরনের? দুই ধরনের। আজকে শিখলাম কি ধাতব মুদ্রা, কালকে আমরা শিখব কাগজের নোট। কালকে শিখব কি কাগজের নোট, আজকে শিখলাম ধাতব মুদ্রা, ঠিক আছে।